নমস্কার বন্ধুরা মন কিচেন আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি চলে এসেছি একটা পায়েসের রেসিপি নিয়ে শীতকাল মানেই পিঠে আর পায়েস আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো জিরে চষির পায়েস এই চষিটা যেহেতু জিরের মতো দেখতে তাই এর নাম জিরে চষি এই চষিটা বানাতে একটু টাইম লাগে কিন্তু এটা খেতে ভীষণই ভালো হয় আর এই জিরে চষির পায়েসের রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি চুষিটা তৈরি করে নেব তার জন্য এখানে আমি হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি আর ময়দার মধ্যে একটু একটু জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব ডোটা খুব সুন্দর সফট করে তৈরি করতে হবে তাহলে চুষিগুলো খুব ভালো হবে দেখুন অনেকক্ষণ ধরে মেখে মেখে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি আর এখান থেকে একটুখানি আমি হাতে নিয়ে নিচ্ছি যেহেতু আমি চষিটা থালার মধ্যে তৈরি করব তার জন্য থালার মধ্যে একটুখানি ময়দা ছিটিয়ে নিলাম যাতে একটা চষির সাথে আরেকটা চষি লেগে না যায় এখন এইখানে যে ডোটা আমি নিয়েছি হাতে সেইখান থেকে একটু একটু করে ময়দা নিয়ে আমি ছোট ছোট জিরের মতো তৈরি করে নেব দেখুন হাতে একটু নিয়ে হালকা করে একটু প্রেস করলেই হালকা করে একটু ডলে দিতে হবে তাহলেই চষিটা তৈরি হয়ে যাচ্ছে এভাবে করে আমি চুষিগুলোকে তৈরি করে নেব আপনাদের কাছে এইটা কঠিন লাগতে পারে কিন্তু আপনারা একবার দেখলেই এই চুষিটা তৈরি করে নিতে পারবেন অনেক সময় এই চুষিটা বাজারে কিনতেও পাওয়া যায় আপনারা কিনে এনেও রান্না করতে পারেন দেখুন সবগুলো চুষি আমি তৈরি করে নিয়েছি আর এখানে আমার দু থালা চুষি তৈরি হয়ে গেছে এখন চুষিগুলোকে আমি রোদে দিয়ে শুকিয়ে নেব দেখুন এখানে আমি দুদিন চুষি তৈরি করেছি মোট এক কাপ ময়দার চষি তৈরি করেছি আর চষিগুলো কত সুন্দর হয়েছে আর চষিগুলো যেহেতু আমি ময়দা ছিটিয়ে তৈরি করেছি তাই চষির মধ্যে অনেক ময়দা রয়েছে ময়দাগুলো এখন শাঁকনি দিয়ে সেঁকে বের করে নেবো তা না হলে চষিটা যখন আমি ঘি দিয়ে ভাজবো তখন এই ময়দাগুলো পুড়ে যাবে দেখুন খুব সুন্দর করে চষিগুলো থেকে ময়দাটা ছাড়িয়ে নিয়েছি আর অনেকটা ময়দা বেরিয়েছে এখন চষিটা আমি রান্না করে নেব প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি চার চামচ ঘি দিয়ে দিলাম ঘিয়ের পরিমাণটি একটু বেশি দিয়ে চুষিটা ভাজলে তাহলে এই চুষির পায়েসটা খেতে ভীষণই ভালো লাগে তারপরে চুষিটা দিয়ে আমি এখন নেড়ে চেড়ে চুষিগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি আর এই সময় উনানের রাসটাকে মিডিয়ামে রাখতে হবে আর চুষিগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে চুষিগুলো তুলে নিচ্ছি তারপরে কড়াইতে আমি একটুখানি জল দিয়ে দিলাম আর তারপরে এখানে আমি এক কিলো গরুর দুধ দিয়ে দিলাম কড়াইতে প্রথমে আমি জল দিয়েছি এতে দুধটা কড়াইতে লেগে যাবে না এখন আমি যতক্ষণ না দুধটা ফুটে যাচ্ছে ততক্ষণ অবধি দুধটাকে জাল করে নেব দেখুন দুধটা আমার ফুটে গেছে আর এখন এখানে আমি মিষ্টির জন্য চিনি দিয়ে দেব এখানে আমি হাফ কাপ হাফ কাপ মুঠ এক কাপ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন চিনি দিয়ে দুধটা ভালো করে জাল করে নিলে পায়েসটা খেতে ভালো লাগে এখানে আমি চিনি দিয়ে দুধটাকে পাঁচ সাত মিনিট জাল করে নিয়েছি আর তারপরে এখানে আমি চুষিগুলো দিয়ে দিলাম আপনারা এক কিলো দুধের জন্য মেজারমেন্ট কাপের এক কাপ চষি ব্যবহার করবেন তাহলে চষিটা খুব ভালো হবে এখন আবারও আমি ভালো করে এই চুষিগুলো দিয়ে পাঁচ সাত মিনিট জাল করে নেব এই চুষিগুলো হতে বেশি টাইম লাগে না কিন্তু দুধটাকে খুব ঘন করে নিতে হবে এতে চুষিটা খুব সুন্দর হবে এভাবে করে দেখুন আমি সাত আট মিনিট জাল করে নেয়ার পরে চুষিটা ঠিক এই রকম হয়েছে আর এই রকম অবস্থাতেই চুষিটাকে নামিয়ে নিতে হবে এর থেকে বেশি ঘন করতে গেলে এটা ঠান্ডা হওয়ার পরে আরও বেশি ঘন হয়ে যাবে একদম শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না এখানে আমার জিরে চশির পায়েসটা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এটা খেতে ভীষণই ভালো লাগে আপনারা যদি কেউ এটা খেয়ে না থাকেন তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আপনাদের ভীষণই ভালো লাগবে আর এই জিরে চষির পায়েসটা রুটি লুচির সাথে খেতে ভীষণই ভালো লাগে আর এখানে সাজিয়ে দেওয়ার জন্য আমি উপর দিয়ে চার পাঁচটা কিশমিশ দিয়ে দিচ্ছি আর দেখতে কতটা ভালো লাগছে কেমন লাগলো আজকে আমার জিরে চষির পায়েসের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর যে পর্যন্তই চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ